আমরা এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি জানব। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ধরা যাক আমাদের কাছে দুটি ভেক্টর আছে, একটি ভেক্টর হলো এ আর আরেকটি ভেক্টর হলো বি। এই ভেক্টরকে ও এ রেখা দ্বারা প্রকাশ করা হলো এবং বি ভেক্টরকে এ বি রেখা দ্বারা প্রকাশ করা হলো। এ এবং বি এর যোগফল কি হবে? আমরা যদি এই ভেক্টরটি আঁকি তাহলে আমরা লক্ষ্য করছি যে ভেক্টরটি এরকম হচ্ছে, এটি হচ্ছে ও, ধরা যাক এটি হচ্ছে ও এবং এটি হচ্ছে এ, তাহলে এই ভেক্টরটির নাম হলো ও এ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটি হলো এ ভেক্টর। এই ও এ ভেক্টরের ও বিন্দুটি হচ্ছে আদিবিন্দু আর এ বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু, আর বি ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ এবং শীর্ষবিন্দু হচ্ছে বি। তাহলে এ ভেক্টরের যেটা প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু, বি ভেক্টরের সেটা হলো আদিবিন্দু, তাহলে এটি হচ্ছে এ বি, এই বিন্দুটি হলো বি, এই বিন্দুটি হলো এ, এই ভেক্টরটির নাম হলো বি ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের যোগফল কি হবে? এখন এ এর আদিবিন্দু এবং বি এর শেষ বিন্দু আমরা যদি যোগ করি তাহলে আমরা এই ও বি রেখাটি পাব। তাহলে এই ও বি রেখাই হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, অর্থাৎ ও বি ইকুয়াল টু হলো ও এ প্লাস এ বি। এই সূত্রকেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলে। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি হলো এরকম, একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টর একই ক্রমে প্রকাশিত হয় তাহলে এই দুটি ভেক্টরের যোগফল ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা নির্দেশিত হবে এবং এর দিক হবে ওই ভেক্টরগুলোর বিপরীত দিক। আমরা ভেক্টর যোগের এই ত্রিভুজ সূত্রটিকে সাধারণীকরণ করতে পারি। অর্থাৎ ধরা যাক আমাদের এখানে একটি বহুভুজ আছে, ধরা যাক এটি একটি ষড়ভুজ, এ বি সি ডি ই এফ, এ বি বরাবর একটি ভেক্টর, বি সি বরাবর একটি ভেক্টর, সি ডি বরাবর একটি ভেক্টর, ডি ই বরাবর একটি ভেক্টর এবং ই এফ বরাবর একটি ভেক্টর, পাঁচটি বাহু বরাবর পাঁচটি ভেক্টর আছে। তাহলে এই পাঁচটি ভেক্টরের যোগফল হবে এ বি যোগ বি সি যোগ সি ডি যোগ ডি ই যোগ ই এফ। আমরা এ বি যোগ বি সি, এটি দুটি ভেক্টর, এই ভেক্টরের যোগফল আমরা ত্রিভুজের সূত্র থেকে পাই এ সি। তাহলে আমরা লিখতে পারি এ সি যোগ সি ডি যোগ ডি ই যোগ ই এ। এবার এ সি এবং সি ডি আমরা যদি এ ডি যোগ করি তাহলে এ সি ডি একটি ত্রিভুজ হয়। ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি এ সি যোগ সি ডি ইকুয়াল টু হবে এ ডি, তাহলে এ সি যোগ সি ডি ইকুয়াল টু হবে এ ডি, তাহলে থাকছে এ ডি যোগ ডি ই যোগ ই এফ। এবার এ ই যদি আমরা যোগ করি, আমরা যদি এ ই যোগ করি তাহলে একটি ত্রিভুজ পাই। এই ত্রিভুজের এ ডি আর ডি ই এদের যোগফল হল এ ই, অবশিষ্ট থাকছে ই এফ, তাহলে আমরা পাচ্ছি এ ই যোগ ই এফ। এবার এ ই এফ এটি একটি ত্রিভুজ এবং ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি এ ই এবং ই এফ যোগফল হবে এ এফ। কাজে আমরা বলতে পারি একটি ষড়ভুজের পাঁচটি বাহু দিয়ে যদি একই ক্রমে পাঁচটি ভেক্টর প্রকাশ করে তাহলে এর যোগফল হবে ষষ্ঠ বাহুর সমান এবং এর দিক হবে এই ভেক্টরগুলোর দিকের বিপরীত।
এভাবে আমরা ভেক্টর যোগের এই ত্রিভুজ সূত্র দিয়ে যে কোনো বহুভুজের সূত্র পেতে পারি।